আমরা একটা কল রিসিভ করব, তো আমরা এই বিষয়ে। হ্যালো স্যার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন আপনি যদি বলেন? এটা আমি সামরিবাগ থেকে পিনাকি মিশ্র বলছি, খাগড়া বাসু মন্দিরের বর্তমান পুরোহিত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আপনি কি মাইতি টিভি চ্যানেল প্রত্যেকদিন দেখেন স্যার? একদম, থ্যাংক ইউ সো মাচ। তো আপনি এই খাগদা মা বাসুলি আজ আমরা তুলে ধরছি, এই প্রতিবেদনের বিষয়ে আপনি সরাসরি কল করে আপনার খাগদা মা বাসুলির সম্পর্কে আপনি কি জানেন, যদি ইতিহাসটা যদি আপনি তুলে ধরেন? ইতিহাস, হ্যাঁ, আমি বর্তমান মায়ের খাগদা মা বাসু মন্দিরের পুরোহিত। একদম। বর্তমান এর ইতিহাস অনেক যুগ যুগ ধরে আছে, কিন্তু বর্তমান অনেক মানে কত পুরনো সেটা জানি না। বর্তমান মিনিমাম আমার বাবা দাদু সবাই করতো, আমার বংশ বংশ পরপর বংশ আমার করে এসছে, তার জন্য খাগদা মায়ের বিশেষ রূপ আছে, যে রূপটা থাকে মানে চৈত্র মাসে মায়ের অষ্টাহস শাশুড়ি মাতার পুজো হয়, ওই সময় মায়ের রূপটা বিশেষ রূপটা তুলে ধরা হয়। এবং মায়ের মন্দির থেকে খাগদা মা খাগদা বাসুই মা এবং কুলটিকরি বাসুই মা, আমার সামরিবাগ বাসুইহাটে বাসুই মা এবং নিয়ারি বাসুলি মা এবং নাচিন্দা মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে। তাই বর্তমান আমি যেটা শুনেছি, আমি বর্তমান মায়ের মন্দিরে সাত পুরুষে পুজো করছি। হ্যাঁ, পূজক হিসাবে কাজ করছি। তাই বর্তমান আপনাদের দাদু বাবার মুখ থেকে শুনে এসেছি, বর্তমান মায়ের আজকে 400 বছর মতন হয়ে গেছে। তাই মায়ের মন্দির কি অবস্থায় আছে এবং সেটা যদি আপনি বলেন এখন? তো এমন মন্দির বর্তমান ছোট ছিল, ছোট আকারে ছিল, বর্তমান এখন গ্রামবাসী মানে গ্রামবাসী এবং কিছু কিছু দাতা ডোনেট হয়ে মন্দিরের কাজ শুরু হয়েছে এবং বিশাল আকারের মন্দির মানে এখনো কমপ্লিট হয়নি মন্দির, যেহেতু আর্থিক সাহায্য ঠিক মতো আসে না, তাই মন্দির কমপ্লিট করতে পারা যাচ্ছে না, তাই আস্তে আস্তে মন্দিরে হচ্ছে এবং মন্দিরের কিছু জমি জমাও আছে এবং সেটা বামল দাস্তী এবং আছে এবং মালি যে ফুল নিয়ে আসে চৌকা সবার মধ্যে এবং কিছু কিছু জমি ভাগ করা আছে এবং মায়ের নামে কিছু জমি আছে, এটা চাষাবাদ করে তার কিছু আর্থিক সংগ্রহ করে মন্দিরের কাজ চলছে বর্তমানে এবং মায়ের অসীম করুণা মানে এখানে মায়ের কাছে যে কোনো প্রার্থনা হলে মানে আগে কাজ হয়। এইভাবে আমি জানাতে, হ্যাঁ এখানে নিত্য পুজো হয়, এখানে নিত্য পুজো হয়, সকালে সন্ধ্যায় পুজো হয়, সকালে মায়ের পুজো হয়, সন্ধ্যায় মায়ের আরতি আরতি হয়, পুজো হয় এবং ভক্তরা অনেক দূর থেকে আসে, কলকাতা খড়গপুর এবং অনেক বিভিন্ন দূর থেকে ভক্তরা মায়ের মন্দিরে। পূজক বাবু, পিনাকী মিশ্র বাবু, তো এই যে মন্দিরকে ঘিরে কত গ্রাম আছে আপনার আশেপাশে, কত গ্রাম আছে এই মন্দিরের আশেপাশে? মিনিমাম 6-7 গ্রাম আছে। একদম 6-7 গ্রাম কি বেশি আছে, মানে যেই রকম খাগদা আছে, ছোট খাগদা আছে, ঝামরিবার আছে, বিশ্বনাথপুর আছে, তারপরে পদ্মপুর আছে, 12 মাইল আছে, পানিপারুল আছে, রামনগর আছে, কুলটিত্রি আছে, এপাশে বেতার আছে, দুগ্ধা আছে, মানে এইরকম মানে সাদা আছে। একদম একদম একদম। তো তাহলে ভক্তরা প্রত্যেক দিনই আসেন তাই তো? হ্যাঁ, প্রত্যেক দিন মায়ের কাছে ভক্তের সমাগম হয়, প্রত্যেক দিন নিত্য পুজো হয়, সকাল সন্ধ্যায় পুজো হয়। একদম একদম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার মতামত অবশ্যই জানিয়েছেন, প্রত্যেকেই শুনেছে, থ্যাংক ইউ সো মাচ। মাইতি টিভি চ্যানেল কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
তো আপনারা শুনলেন যে পিনাকি মিশ্র বাবু কল করে উনি ওই মন্দিরের পূজক, তো উনি কল করে ওনার ওপিনিয়ন জানিয়েছেন, ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার যে মূল্যবান মতামত উনি জানিয়েছেন। এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। চাইবো আপনাদের উপস্থিতি বেসিকলি খাগদা নিবাসী ব্যক্তিদের জন্য আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন অবশ্যই আপনারা তুলে ধরুন। চাইবো আপনাদের উপস্থিতি, আপনাদের ওপিনিয়ন সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন তুলে ধরতে পারবেন। এই লাইভ টেলিফোনিক প্রোগ্রাম যিনি স্পন্সর করছেন কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। এবং কেউ যদি স্পন্সরও করতে চান অবশ্যই মাইতি টিভি চ্যানেলের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। চাইবো আপনাদের উপস্থিতি, সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। এখন আপনারা প্রতিবেদনটি দেখুন এবং সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। মানে আবার ঠিকঠাকভাবে মন্দিরের কাজ শুরু হতে পারে, তাই এটাই আপনার আবেদন, তাই তো স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই প্রজেক্ট স্পন্সর করছেন কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাক্ট সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি ডিবি চ্যানেল। আজ আমরা খাগদা এগরা মা বাসুলি শীতলা মাতার মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। এখন আপনারা দেখতে পাচ্ছেন খাগদা মা বাসুলি শীতলা মাতার মন্দিরের ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখতে পাচ্ছেন এটা আমার মায়ের বিগ্রহ, শীতলা মাতার মায়ের বিগ্রহ স্থাপিত আছে সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সাইডের অংশ এবং সেই সঙ্গে এই মন্দিরের পিছনের অংশের ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনারা মতামত জানিয়েছেন ওনাদের মূল্যবান মতামত আমরা শুনব। চলুন জেনে নিই ওনারা কি বলেছেন। তো আপনি এই মা বাসুলির ইতিহাস সম্পর্কে কি জানেন স্যার? আপনি যদি বলেন আপনার নাম প্রথমে বলবেন, আপনি কোথা থেকে বলছেন সেটা আপনি বলবেন। নমস্কার, আমি খাগদা গ্রামবাসী শ্রী হরিপদ বেরা, পিতা ঈশ্বর আশুতোষ বেরা, দুবদা গ্রাম পঞ্চায়েত ছ নম্বর অঞ্চলের অধিবাসী আমরা খাগদা গ্রামবাসী। আমরা এই মন্দিরটি অতি প্রচেষ্টায় আমরা করে আসছি, 4 বছর ধরে এই কাজ চলছে। এই মন্দিরটি হচ্ছে 400 হবে কি 300 হবে সেটা আমি জানি না। আমার পূর্বপুরুষ যিনি দাদু বনমালী বেরা, ঈশ্বর বনমালী বেরা, তার পুত্র শ্রী ঈশ্বর আশুতোষ বেরা, তারা যা আমার কাছে যা আমি শুনেছি ছোটোবেলা থেকে, তাই আমি একটু তুলে ধরতে চাই। একদম বলুন স্যার, আপনার এই সালটা এই ইতিহাস কী আছে সেটা যদি বলেন, এবং কার জায়গা ছিল সেটা যদি আপনি বলেন একটু। এই খাগদা গ্রাম আগে ছিল না, আমি বাবা ঠাকুর মুখে যেটা শুনেছি সেটাই বলছি। আমার বয়স 51 বছর অভিজ্ঞতা, বাবার 80 বছর মৃত্যুর সময় যে বয়স হয়েছিলেন 80 বছর বয়সে, তার মুখ থেকে যেটা শুনেছি তাই আমি বলছি। বাসুলি মা এখানে ছিলেন কি না ছিলেন আমরা জানি না, আমাদের এইখানে জন্মস্থান নয়, আমরা পিসা অধিবাসী হই। আমরা আমাদের গ্রামের যে মৎস্যজীবী ভাইরা প্রথমে এসে এই গ্রামের গ্রামটিকে বসবাস করার জন্য উপস্থিত হন নৌকা যোগে। আচ্ছা, এটা শুনেছি আমার বাবার মুখে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি বলেন একটু স্যার? এটা আমার জানা নেই আর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তবে আমার আমি পড়াশোনার বেশি আমার নয়। আচ্ছা, তাও যেটা আমি জানি মানচিত্র যতদিন থেকে খাগদায় উঠেছে আমার মনে হয় ততদিন থেকেই বাসুলি মাতা আছেন, কারণ ওইখান থেকে আমি বুঝতে পারি যে ক্ষেত্রমোহন রুদ্রমোহন মাইতি মহাশয় এই জায়গাটি দান করেন মায়ের মন্দিরের জন্য। আচ্ছা, এই মা যখন এইখানে ছিলেন না, একটু পিছিয়ে এলে যেখানে আপনি ঢুকেছেন যেই বাড়িতে, সেই বাড়ির সামনেই একটি থাকতো সন্না গাছের গাছ, ওই গাছের গোড়ায় মায়ের আবির্ভাব। তো ওইখান থেকে জায়গা ওনার নয় বলে স্থানান্তর করা হবে একটু এগিয়ে। ওই গর্ত খনন করতে করতে দেখা গেল যে খননারা শেষ হয় না, মাটির নিচে অবস্থিত আছে। তো ওই দিন সবাই আমার যে কজন আমাদের পূর্বপুরুষগণ
ছিলেন সেই।